নমস্কার বন্ধুরা লোপা মুদ্রার শখের রান্নার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি বানাবো কাঁঠাল বিচি আর কাঁঠালের দানা আলু কুঁদরি আর ডাটার চচ্চড়ি আর এটা বানাবো তিল বাটা দিয়ে বা খসলা বাটা দিয়ে তার আগে তোমাদের কিছু কথা শেয়ার করতে চাই আমি এই ওয়াইটিতে এসছি তার কারণ হলো নিজের একটা পরিচিতি হোক টাকা পয়সাটা কোনো বড় কথা নয় নিজের পরিচিতি এটাই আমার কাছে অনেক বড়। আমাকে সবাই চিনবে জানবে কত মানুষের কাছে আমি দিদি ভাই বোন বন্ধু মেয়ের মতো এই ডাকগুলো যখন শুনি না মনের ভিতর তখন এক অদ্ভুত শান্তি হয় অদ্ভুত অনুভূতি হয় মানুষ আজ আছে কাল নেই ভালোবাসাটাতেও থেকে যাবে আর তাছাড়া এই ওআইটি থেকে আমরা কত কিছু শিখতে বা জানতে পারছি বলো তো এক একজনের এক এক প্রতিভা এটাও কি কম কত কত মানুষের কত প্রতিভা লুকিয়েছিল যেটা আজ ওয়াইটির মাধ্যমে প্রকাশ পাচ্ছে অনেক ধন্যবাদ ওয়াইটিকে এরকম একটা প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়ার জন্য আমি চাই সকলকে নিয়ে এগিয়ে যেতে আর আমি যেন নিজের মধ্যে থাকা আমিটাকে খুঁজে পেয়েছি এই ওয়াইটির মাধ্যমে আর আমার ওয়াইটিতে আসার একটা সবথেকে বড় কারণ হলো আমার মনের একটা ইচ্ছা অনেক দিন আগের থেকেই আছে আমি যদি কোনোদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমি যেন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমার মনের ইচ্ছা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তোমরা আর আমিও তোমার পা তোমাদের সকলের পাশে আছি তো দেখো দেখলেই তো তোমরা আমি কী কীভাবে রান্নাটা বা রেসিপিটা বানালাম প্রথমে আমি কুন্দরি আর কাঁঠাল বিচিটার ডাটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল কড়াইতে ফোড়নে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তোমরা চাইলেই পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো যারা নিরামিষ খাও নিরামিষ দিনের জন্যে এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি কুন্দরি আর আলুটা কেটে রাখা লম্বা লম্বা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর ডাটা আর কাঁঠালটা তো একটু শক্ত ওই জন্য একটা সিটি দিয়ে একটা মাত্র সিটি দিয়েই নামিয়ে নিয়েছিলাম একদম হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে গলে না যায় এ দেখো কুন্দরি আলুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো এই লবণ দিয়ে দিলাম এক চামচ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁঠাল বেয়েচ্ছি কাঁঠালের দানা আর ডাটাটা আর দিয়ে দিলাম এক এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত মশলাটাকে আমি কুঁদরি আর আলুর সাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে এসছে ওর এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের দানা আর ডাটাটা। আবারও ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে খসলা বা বাটাটা দিয়ে দেবো তার মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দেখো আমার বন্ধুরা ভাজা হয়ে এসছে আমি আর একটু ভালোভাবে ভাজার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় দেখে একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এরপর এর মধ্যে আমি তিল বা খসলা বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচের মতন দিয়ে দিলাম আবার আমি ভালোভাবে মশলাটা নাড়াতে থাকবো একদম কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো একদম শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব দেখো আমার ফুটে এসছে একদম শুকনো হয়ে এসছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কাঁঠাল বিচির ডাটা আর কুঁদরি আলু চড়চড়িটা কীরকম লাগলো তোমাদের জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন আর যারা আমার চ্যানেলে নতুন আসতে চাও তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বেলাইকনটা প্রেস করে দেবে तो आसि टाटा